মিরপুর মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক এবং 30টি নতুন ধরনের রাসায়নিক বোমা ও 10টি বড় আকারের বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার চতুর্থ দিনের অভিযানে এসব উদ্ধার করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এদিকে বাড়ির মালিকসহ দুইজনকে আটক করেছে র্যাব। অন্যান্য দিকে বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে জঙ্গি আবদুল্লাহ সহ 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। নাইমাল জিকর রিপোর্ট। মিরপুরের মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে নতুন ধরনের রাসায়নিক বোমা ও 10 কেজি গানপাউডার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো মিরপুর দারুসসালাম এলাকার বাড়িটিতে বিস্ফোরক উদ্ধারে অভিযান চালায় র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এদিকে জঙ্গি আবদুল্লার সাথে কাজ করতেন এমন 5 থেকে 6 জন ব্যক্তির খোঁজ করছে র্যাব, যাদের আটক করা গেলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। মিরপুরের 6তলা ওই বাড়িটিতে শুক্রবার সকাল থেকে আবারও তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে র্যাব। নতুন রকমের আমরা বোমার এখানে সন্ধান পেয়েছি, যেগুলি বিভিন্ন কেমিক্যাল দিয়ে মিশ্রিত অবস্থায় আছে। বহুতল বিশিষ্ট ভবনের একটি মডেল উদ্ধার করা হয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের মার্কিং দেওয়া আছে। ধারণা করা হচ্ছে সে হয়তো কোনো বহুতল বিশিষ্ট ভবনে কোনো নাশকতার পরিকল্পনা করছিল। এদিকে জঙ্গি আবদুল্লার বাসায় কর্মরত কামালকে খুঁজতে ঢাকায় এসেছেন তার বাবা ও মা। তারা জানান, 6 মাস আগে কবুতর পালনের কাজে ছেলেকে ঢাকা নিয়ে আসে আবদুল্লা। মঙ্গলবার বিস্ফোরণের পর থেকে ছেলের খোঁজ পাচ্ছেন না তারা। অন্যদিকে বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়েই জঙ্গি আবদুল্লা সহ 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। দুপুরে ময়নাতদন্ত শেষে তিনি জানান, মরদেহের বিভিন্ন অংশে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। আমাদের কাছে মনে হচ্ছে একটা বোম ব্লাস্ট হয়েছিল, ওই বোম ব্লাস্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং ওই আগুন থেকে তারা পুড়ে মারা গেছে। এ বিষয়ে রাজধানীর দারুসসালাম থানায় আগুনে দগ্ধ হয়ে অপমৃত্যুর একটি মামলা দায়ের করেছে র্যাব। নাইম আল চিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।